যদি মাওলানারা বলতো যে হাদিস আমি বয়ান করে
সে কাফির হয়ে যাবে এবং নবুয়তকে সে অস্বীকার করেছে, তাহলে প্রত্যেক সুন্নি মুসলমান অবশ্যই জানবে কেন তার কাফির হয়ে যাবে। এবারে বলেন আপাতত তারা জানে না তারা কাফির না কাফির না, আমি বলবো কাফির না। কেন কাফির না? দোষ তো তাদের না, মৌলবীদের আমাদের দোষ। আমরা বলে দিই একটা দোষ সেরে পাঠানোর জন্য। এবারে সুন্নি আলিমদের ভিতরে দুটো ভাগে আমরা ভাগ হয়ে গেছে, যেমন আমরা তো একমত, প্রথম মুসলমানদের ভিতরে দুই ভাগ, একদিকে শিয়া একদিকে সুন্নি। শিয়ারা বলে জন্ম নিয়েছে আছে আবির্ভূত করবে জহুর করবে আল্লাহর ইশারা যখন হবে। সুন্নিরা বলছে দুই ভাগে ভাগ হয়েছে, এক গ্রুপ বলছে হ্যাঁ জন্ম নিয়েছিল তার পিতার নাম ইমামে হাসান আসকারি এবং আছে পর্দার আড়ালে আছে ঠিক আমাদের সাথে মত, কিন্তু আর এক গ্রুপ সন্নিদের ভিতরে আলিমদের ভিতরে তারা বলছে যে না এখনো জন্ম নেয়নি, জন্ম নেবে আমাদের ভিতর থেকে, কেউ জন্ম নেবে আসবে দাঁড়াবে কায়াম করবে এবং তার পিছনে দাঁড়াবে এবং পুরো পৃথিবীকে আসলে হিসাব থেকে ভরে দেবে। তো এদের এই নজরিয়া রায় বাতিল করার জন্য একটাই কথা হয়তো বলা যেতে পারে, অনেক কথা আছে, একটা যদি প্রশ্ন করি হয় ঠিক আছে যুগের ইমাম আসবে আমাদের ভিতর থেকে আসবে, রসুলের হাদিস এটাই আছে যে আমার পরে 12 জন খলিফা আসবে, যার প্রথম হবে আলী আর যার শেষ হবে মোহাম্মদ। কেন ভাগ করে দেখাচ্ছি জানেন, মুখস্থ থাকবে আপনাদের, যার শেষ আছে মোহাম্মদ, তো যার শেষ মোহাম্মদ হবে আমার নাম থেকে হবে তার পিতা হবে হাসান আসকারি। তো এখন তো আর হাসান আসকারি নেই, হাসান আসকারি তো মারা গেছে চলে গেছে, তো এখন সে হাসান আসকারি কোথা থেকে আসবে? যদি বলো যে আমাদের ভিতরে কেউ হাসান আসকারি আসবে, তো তোমার হাসান আসকারি যদি আসে তাহলে আমাদের ভিতরে অনেক হাসান আছে, অনেক মেয়েদের জন্ম যার কারণে পিতা ইমামে হাসান আসকারি রসুলের কথা বয়ান করে দিয়েছিলেন, সেই হাসান আসকারি থেকে বাচ্চা জন্ম নিয়েছিল এবং আজ পৃথিবীর বুকে আছে। এবার একটা দুটো প্রশ্ন করি, তারপরে ইনশাল্লাহ মিঠু ভাইকে ডাকছি, মিঠু ভাই পড়বে এবং এর মধ্যে আপনারা শুনতে শুনতে ওই প্রশ্নের উত্তরগুলো রেডি করবে। যুগের ইমামের জন্ম তারিখ কত হিজরি এবং কয় বছর পরে, কত বছর উনি গায়বাতের সোগরায় ছিলেন এবং কত বছর গায়বাতের কোবরায় আসেন? আর একটা প্রশ্ন হচ্ছে ওনার মায়ের নাম কয়েক রকম ভাবে বলা হয়েছে, চারটে নাম বলতে হবে, যার নাম আল্লাহ তারই নাম খোদা, যে রহমান সেই রহিম, ঠিক আছে? কয়েক আরো নাম আছে সেই নামগুলো ইনশাল্লাহ বলতে হবে। তো আমি এখানে কয়েকটা কবিতা লাইন পড়ে মিঠু ভাইকে ডাকছি, যতক্ষণ ইনশাল্লাহ সময়ের ভিতরে শেষ করা যায় অধিকম খেয়াল রাখছি। কোরআন সে মাতা ফসাহাত ভি ছিন লো, কোরআন থেকে সব কেড়ে নিচ্ছে, কোরআন সে মাতা ফসাহাত ভি ছিন লো, নফস রসুল সে ইয়ে ফজিলাত ভি ছিন লো, নফস রসুল কি ये फजीलत भी छीन लो, कुछ इख्तियार है तो सुनो, कुछ इख्तियार है तो सुनो, ऐ सितमगारो काबा से मुर्तजा की विलादत छीन लो, काबा से मुर्तजा की विलादत छीन लो। এবং আগে বলছে যে না যে ফাতিমা রাসূল শাহে খোদা কহতে হ্যায়, হম তুমে দস্তে খোদা উখদা কুশা কহতে হ্যায়, ইয়া আলী হমসে ছুপাতে হো কিউ হকীকত আপনি, ইয়া আলী হমসে ছুপাতে হো হকীকত আপনি, হ্যায় কোই বাত নুসাইরি খোদা কহতে হ্যায়, হ্যায় কোই বাত নুসাইরি জো খোদা কহতে হ্যায়, ইধার দেখা উধার দেখা, ইধার দেখা উধার দেখা, ইহা দেখা উহা দেখা,
উপর দেখা নিচে দেখা নিগাহে আলি জেসে মুকদ্দর কাহা দেখা আগে বলছে মানা আলাইন জো পৌঁছা তা সিদরা কি মুলাদি পর মানা আলাইন জুতো পরে রসুলের কথা মেলাতে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা বলে তাকে জুতো পরে রসুলের কথা সিদরাতুল মুনতাহা দিয়েছিলেন এতটা ফজিলত রসুলের কথা কিন্তু মানা আলাইন জো পৌঁছা তা সিদরা কি বুলন্দি পর উসি কে দোষে আনোয়ার পর আলি কো জানে জান দেখা যে রসুল জুতো পরে আল্লাহর আওয়াজ পর্যন্ত তার সিদরাতুল ইনতিহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে রসুলের কতটা ফজিলত আর সেই রসুলের কাঁধে আলী পা পড়েছিল সেই আলীকে আমরা মুসলমানরা চিনতে পারিনি এবং কোন কহতা হ্যাঁ হম নেই পিতে কোন কহতা হ্যাঁ হম নেই পিতে হ্যাঁ মগর জামে জাম নেই পিতে হ্যাঁ বাবা মুঝে পান করে শুক্রবার আমার দুই বার পড়েছিল না ওদিকটা অনেক এসার আছে কোন কহতা হ্যাঁ হম নেই পিতে হ্যাঁ মগর জামে জাম নেই পিতে মস্তানে বেলায়ে হায়দার মে হায় হুজুর আপনাদের কি বলছি মস্তানে বেলায়ে হায়দার মে হায় হুজুর 14 সাগর সে হম কম নেহি পিতে চোদ্দ সাগর চোদ্দ মাসুম আর চোদ্দ মাসুম থেকে আমরা কোন কম পান করি না এই সাথে সাথে আমি ভিডিও ভাইকে ডাকছি ইনশাল্লাহ আমাদেরকে শোনাবেন মোহাম্মদ ও আল মোহাম্মদ Thank you.